সরকারের রেশনিং ব্যবস্থাকে রাজ্য সরকার উদারীকরণ করতে চাইলেও বাম সমর্থিত একাংশ রেশন ডিলার এবং উৎকোচ পিপাসু একাংশ আমলাদের কারণে তা সম্ভবপর হয়ে উঠছে না। যার ফলে রেশন ভোক্তারা সরকারি ন্যায্য মূল্যের দোকানগুলোতে গিয়েও বঞ্চনার শিকার হচ্ছেন। বঞ্চনার কারণে সময়ে অসময়ে রেশন ভোক্তারা প্রশাসনের দ্বারে বিক্ষোভ প্রদর্শনও করতে বাধ্য হচ্ছে। এমনই এক ঘটনা মঙ্গলবার প্রত্যক্ষ করে গেল চাকমাঘাট গাঁওসভার অন্তর্গত এক ন্যায্য মূল্যের দোকানে। উল্লেখ থাকে, চাকমাঘাট গাঁওসভার অন্তর্গত প্রবীর মজুমদারের রেশন দোকান নিয়ে পূর্ব থেকে বর্তমান সময় পর্যন্ত বহু অভিযোগ থাকলেও নির্বিকার খাদ্য দপ্তরের কর্তা ব্যক্তিরা। সূত্রের খবর, বাম আমলে তথাকথিত রেশন ডিলার তথা চাকমাঘাট গাঁওসভার রেশন দোকানের কর্ণধার প্রবীর মজুমদার এই রেশন দোকান নিয়ে বাম আমল থেকেই বহু কারচুপি এবং গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে গেছে। তবে এই সরকারি ন্যায্য মূল্যের দোকানে আসা সাধারণ ভোক্তাদের অভিযোগ, এই রেশন দোকান থেকে অতি নিম্নমানের চাল সরবরাহ করা হয় সময়ে সময়ে। আবার কোনো কোনো সময় এই রেশনের ডিলার প্রবীর মজুমদার রেশন ভোক্তাদের বিভিন্নভাবে বঞ্চিত করে যান বলে অভিযোগ রয়েছে। কোন রেশন শপ এটা? চাকমাঘাট। কি নাম ডিলারের? আচ্ছা, তো এইরকম সমস্যা কতদিন যাবৎ? এরকম সমস্যা হয়েছে না ঠিক হয়, কিন্তু মানে রেশন চাল ডাল দি যেন অনেক কিছু দেয় দি, মাসে মাসে আয় না। এইরকম সমস্যা আপনারা কতদিন ধরে ভোগ করতেছেন? চাল ছাড়া অন্য কোনো জিনিস পাননি আপনারা রেশন থেকে? সরকার তো আপনাদের ইডি বরাদ করে, ইডি কই যায়, মানে জিজ্ঞাসা নি জিজ্ঞাসা নি আপনারা? ওই তেল দে কোন মাস, দুই মাস, তিন মাস জায়গা লব না, এ চিনি কোন মাস দে, কোন মাস দে না, এরকমই। আপনার নাম? তাছাড়া ভোক্তাদের আরো অভিযোগ, এই রেশন দোকানের কর্ণধার প্রবীর মজুমদার সাধারণ ভোক্তাদের কাছ থেকে আঙ্গুলের ছাপ এবং টাকা অগ্রিম নিয়ে রাখলেও রেশন ভোক্তারা রেশন সামগ্রী থেকে বঞ্চিত হচ্ছেন। এই ঘটনার জের ধরে রেশন ভোক্তারা মঙ্গলবার রেশন দোকানের সামনে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে প্রথম পর্যায়ে। মানে এই এলাকার সবাই রই জিরু জিরু করে রাখছে, এটা তো আমি মেশিন আগে আর খালাইছি না, আমার মেশিন দিয়েছে, জারার মাল আছে তার দিয়ে। আপনার আগে যে ডিলার ছিল তানে মানে উনি কি মানুষের পরিষেবা দিছে না? তানিরা পরিষেবা দিছে আগে মানুষের। তাদের নাম কি? তা এই যে এত সংখ্যক মানুষ সমস্যার সম্মুখীন, এটা আপনি কি পদক্ষেপ, যেহেতু আপনি অক্ষণ রেশনের ডিলার আছেন? আমি ওখানে অফিসে যাইয়া স্যারের সাথে কথা কই দেখুন, এই যে লোকটির নাম আছে কিন্তু এই লোকের নামে এই মেশিনের মধ্যে চাল নাই, তারা কই পাইছে না, পাইছে না, তারা এই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে গেছে,
তাহলে এটা মেশিন এটা খালি করে রেখে মানে তার নামে চাল তুলে লাইছে মনে হয় আমার, আর নইলে মেশিনও তো মাল মাল আইব, যারা নাইছে তার মাল আছে তার নামে আছে। গভর্নমেন্ট তো সাধারণ মানুষের লেগে এই চাল রেশনের বিভিন্ন সামগ্রী বরাদ্দ করতেছে, তো এইগুলি যেন এভাবে মানে লুণ্ঠন হইতেছে এই বিষয়টা নিয়ে আপনি কি তা কইবেন? না এটা তো খুব দুঃখজনক ব্যাপার, এটা আমি লজ্জিত না। এরকম আপনার এখানে ভোক্তা কয়জন আছে যারা এখান থেকে মানে জিরো দেখাইতেছে? আপনার নাম? আমরা প্রত্যেক মাসে আই আসিরা চাল তো চাল এ তো চাল ভালো না হলে আমরা কিনতে দেখি আমরা কই মাসে লাস্টে এসে এক বছর নেব ঠিক আছে, প্রত্যেক মাসে আমি আসি কলম থেকে দেখা পরের মাসে আমরা চাল মাস লাস্টে চাল নিয়ে আসি লাস্টে সব চাল নিয়ে আসি, তো এই মাসে আমরা আইসি আইদি লাস্টে আইদি তাই নতুন দিলার আমরা আইদি টিপ বসে না তো চাল নাই চাল নাই তাহলে পুরান দিলার এই মাসে পুরান ডিলারের কাছে যে তোমরা আগে দেওয়ার চাপ দেওয়া টাকা এরকম তাই না? কতদিন যাবত করতেছে ওই আগের ডিলার? অনেক অনেক সবসময় করে সবসময় আছে অনেক অনেক মাস ধরে পরবর্তী মাসে চাল পাই তানি তোমরা চাল পাইতাম প্রথম মাসে চাল পাইতাম প্রথম দিয়ে গেলে আমরা মাল আসে সব চাল পাই দিতাম এই মাসও আইসি আয়কো চাল নাই নতুন ডিলার কাছে চাল নাই নতুন ডিলার আয়কো চাল নাই আমরা করতে পুরান ডিলার দিয়ে এই মাসটা ক্লোজ করে নিলাম তাহলে তো বারবার মেশিন দিয়ে চলাইতে পারে না আরেকজন মেশিন ছিয়াই দেয় এখন তোমরা কি করবে এই সমস্যার কারণে? রেশন তালা দিয়ে কোন রেশন এটা মানে চাল ছাড়া কিছু পাইতাম কিছু নাই চাল ছাড়া অন্য কিছু পাইতা না শুধু কারণে আটায় তো এরকম তোমরা কয়জন আছো যারা এখন চাল নাই? চাকমার সবাই চাকমার সবাই সবাই আমরা কতলো ফ্রন্ট ডিলার দিয়েছিলা এই মাসটা ক্লোজ করেছিলা তুমি নতুন ডিলারে হ্যান্ড ওভার দিয়ে বুঝাইছিলা এতেই ক্ষান্ত থাকতে না পেরে রেশন ভোক্তারা সংঘবদ্ধভাবে মহকুমা শাসকের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত মহকুমা শাসক শীর্ষেন্দু দেববর্মার সঙ্গে কথা বলেন ঘটনার বিষয় নিয়ে। উল্লেখ্য যে গত কয়েকদিন পূর্বে মহকুমা খাদ্য দপ্তরের আধিকারিকরা ওই রেশন দোকানে হানা দিয়ে প্রায় 2.43 কুইন্টাল চালের গরমিল লক্ষ্য করে রেশন দোকান বন্ধ করে দিয়েছিল। এবার মঙ্গলবার ওই রেশন দোকানের কর্ণধার প্রবীর মজুমদার নমিনি পরিবর্তন করে তার ওই আরেক সাগরেদ রাজকুমার দাসকে রেশন দোকানের দায়িত্বভার অর্পণ করেছেন। সূত্র মারফতে জানা গেছে খাদ্য দপ্তর কর্তৃক প্রেরণ করা উন্নত মানের মেশিন পরিচালনা করার ক্ষেত্রে নতুন রেশন ডিলার রাজকুমার দাস একেবারেই অনভিজ্ঞ। আমরা
আমার কাছে কালকে একটা অভিযোগ আসে, গতকালকে, এবং সেটাই প্রথম অভিযোগ। সেই অভিযোগটা ছিল যে সেখানে চাল ওরা নিয়মিত বা অন্যান্য জিনিস নিয়মিত পায় না। তো সেই অভিযোগটা নিয়ে আমরা একদিকে যেমন অফিসের ডকুমেন্টস চেক করে তার যে ইরেগুলারিটিস আছে জমার ক্ষেত্রে, টাকা জমার ক্ষেত্রে, সেটার জন্য আমরা অলরেডি সবজের ব্যবস্থা করেছি। দ্বিতীয়ত যে বিষয়টা, সেটা যে অভিযোগটা আছে নিয়মিত পায় না বা যা যা বিষয়, সেটার ক্ষেত্রে আমরা যা করেছি সেটা হচ্ছে ইন্সপেক্টরকে বলা হয়েছে একটা পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট দিতে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা কিছু কেস কালকে এসেছিল কমপ্লেন নিয়ে, দেখা গেছে তারা তাদের মালটা টাইমলি লিফ্ট করেছে। এই হচ্ছে এখানে যারা রেশন ভোক্তারা রয়েছে তাদের একটা অভিযোগ রয়েছে যে তাদের থেকে তারা কিন্তু চাল পায়নি, কিন্তু তারপরেও মেশিনে দেখাচ্ছে যে ওরা চাল সংগ্রহ করে নিয়েছে। আগে থেকে ছাপ নেওয়া হয়েছে, আঙুলের ছাপ আগেই দিয়ে দেওয়া হয়েছে এবং টাকাও নাকি দিয়ে দিয়েছে। ফলে নতুন যিনি এখন দায়িত্বপ্রাপ্ত রয়েছেন এখানকার রেশন শপে, তো উনি এখানে দেখাচ্ছে যে চাল বা বিভিন্ন যে জিনিসপত্র, এই বিষয়টা নিয়ে মানে প্রথম কথা হচ্ছে নতুন কোনো ডিলারের কোনো বিষয় নেই, ডিলার যিনি ছিলেন তিনি আছেন, নতুন কোনো রকমের ডিলারশিপ চেঞ্জ করা হয়নি এখন পর্যন্ত, কোনো সেরকম পদক্ষেপই আমরা নিইনি ডিলারশিপ চেঞ্জ করার। যিনি আছেন কালকেও, যিনি আগামী মাসে টাকা জমা দিয়েছেন, সেটাও প্রদীপ মজুমদার, উনিই জমা দিয়েছেন, তো সেটা ক্ষেত্রে ডিলারশিপ চেঞ্জের কোনো বিষয় নেই। মানে এখন মানে আমরা যখন আজকে রেশন শপে গেলাম এবং একজনের পেলাম যাকে, এটা এটা দায়িত্ব নেওয়ার কোনো ব্যাপার নেই, এটা নমিনি থাকে অনেক সময়, নমিনি যাকে নমিনি দেওয়া দিয়ে ডিলার যাকে নমিনি দিতে চায় সেই লোকটা বসে কাজ করতেই পারে, তার মানে ডিলারশিপ চেঞ্জ হওয়ার ব্যাপার, এর একবেলা বা আধা বেলা কোনো ডিলারের সুবিধা তার জন্য নমিনি হয়তো বা এসেছে। হ্যাঁ স্যার, আরেকটা বিষয় যেটা সরকার থেকে কিন্তু সাধারণ মানুষের জন্য রেশন সামগ্রী যেটা প্রদান করা হচ্ছে মানুষের কাছে পৌঁছচ্ছে না, বা এই বিষয়টা নিয়ে আপনি দপ্তরের আধিকারিক হিসেবে কী পদক্ষেপ গ্রহণ করবো ওই রেশনের বিরুদ্ধে? আমরা কালকে আমি একটা অভিযোগ পেয়েছি, সেটার জন্য সঙ্গে সঙ্গে সবজের ব্যবস্থা করা, আই জন্য যা যা ব্যবস্থা করা হয়েছে, তারপর সবজের উত্তরগুলি পেলে প্রশাসন যা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। মানুষ তার যে ন্যায্য পাওনা সেটা তাকে অবশ্যই অবশ্যই পেতে হবে, নিয়ে কোনো রকমের কম্প্রোমাইজ আমাদের খাদ্য দপ্তর তথা আমাদের মহকুমা প্রশাসন যিনি SDM সাহেব আছেন সেখানে পরিষ্কার বলা আছে যে কোনো রকমের কম্প্রোমাইজ আমরা করব না। তবে বর্তমান ফুড ইন্সপেক্টরের সাথে দুর্নীতিগ্রস্ত জনাকয়েক রেশন ডিলারের সম্পর্ক যেন হরিহর আত্মার মতো।